নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। ব্যাঙ্গালোরে প্র্যাকটিস ম্যাচের অভাব, তাই সকালে প্র্যাকটিস করে দুপুরের ফ্লাইটে ব্যাঙ্গালুরুর এফসির বিরুদ্ধে খেলতে উড়ে গেল মোহনবাগান দল। এই ম্যাচটি কিন্তু অনায়াসে বলা যায় ইন্ডিয়া এ ভার্সেস ইন্ডিয়ার বি দলের ম্যাচ। কারণটা হচ্ছে মোহনবাগান দলে যেরকম 7 জন জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন, তেমনি গুরপ্রীত সিং, রাহুল বেকে, সুরেশ ওয়াংজাম, নিখিল পূজারি, রোশন সিং এর মতো জাতীয় দলের খেলোয়াড়রা রয়েছেন বেঙ্গালুরু এফসিতে। ইতিমধ্যেই যুব ভারতীতে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল ডুরান সেমিফাইনালে, সেখানে 2 গোলে পিছিয়ে পড়েও মোহনবাগান নাটকীয়ভাবে টাইব্রেকারে জিতেছিল। নির্ধারিত সময়ের মধ্যে সমতায় ফিরিয়ে এসেছিল বেঙ্গালুরু এফসি। মনে রাখতে হবে সুনীল ছেত্রীকে অত্যন্ত চাতুর্যের সঙ্গে জেরার্ড ব্যবহার করছেন, এবং তাদের সামনের দিকে আপ ফ্রন্টে জর্জ ডিয়াজ মোহনবাগানের বিরুদ্ধে চিরকালই ভালো খেলে থাকেন, তিনি এসেছেন মুম্বাই সিটি এফসি থেকে। সঙ্গে আছেন আলবার্তো নুগুয়েরা, যিনি মাঝমাঠ কন্ট্রোল করছেন। আমরা ডুরান সেমিফাইনালে দেখেছিলাম মাঝমাঠে মোহনবাগান সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছিল দ্বিতীয়ার্ধে। পরবর্তীকালে বেঙ্গালুরু এফসির জানকোভিচের ভুলে মোহনবাগান সমতায় ফিরেছিল। মোহনবাগান জয়ের সরণিতে ফিরেছে নর্থ ইস্টকে হারিয়ে, পিছিয়ে পড়েও তারা সেই ম্যাচ জিতেছে। কিন্তু শনি সন্ধ্যায় তাদের জন্য অপেক্ষা করছে বড় লড়াই। এই ম্যাচ জেতা কিন্তু মোহনবাগানের পক্ষে কঠিন, সেটা কিন্তু মলিনাও বলে গিয়েছেন। বেশ কিছু প্লেয়ার নতুন নিয়েছে বেঙ্গালুরু এফসি, যার ফলে এই ম্যাচে মোহনবাগানকে 3 পয়েন্ট আনতে গেলে প্রচুর মেহনত করতে হবে। এখন দেখা যাক মলিনা শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে 4-ব্যাক সিস্টেমে খেলেন কিনা, কিংবা 4-ব্যাক সিস্টেমে খেলালেও গত ম্যাচে খুব খারাপ ফর্মে থাকা আশিস রায়কে ব্যবহার করেন কিনা। যদিও আশিস রায়ের বিকল্প এই মুহূর্তে মোহনবাগানের হাতে নেই, তিনি কি ব্যাক ফোরে খেলবেন, 4-3-3-এ খেলবেন? মলিনা কিন্তু নর্থ ইস্টকে হারানোর পর বলেছেন ম্যাচের মধ্যে স্ট্র্যাটেজির পরিবর্তন তিনি করে থাকবেন চলতি মরশুমে, যে কাজটা তিনি নর্থ ইস্টের বিরুদ্ধেও করেছিলেন। পাশাপাশি মোহনবাগানের শিবিরের একটা বড় খবর হলো ফার্স্ট 11 ছাড়া মোহনবাগানের সেকেন্ড 11 যাচ্ছে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে। একমাত্র নুনো রেইসকে আনা হয়েছে এই এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগের কথা ভেবে, তিনি বিদেশিদের মধ্যে যেতে পারেন, বাকিরা যাচ্ছেন না। পাশাপাশি আরও একটা বড় খবর রয়েছে মোহনবাগান শিবিরে, মোহনবাগানের খেলা মহালয়ের দিন দেবীপক্ষের সূচনায় 2রা অক্টোবর। 3 তারিখ তাদের ফেরা কিন্তু হচ্ছে না, সেদিন ইরান তেহরান থেকে দিল্লির কোনো ফ্লাইট নেই, তারা ফিরছে 4 তারিখ। এবং 5 তারিখে মেহমানা স্পোর্টিং ম্যাচ রয়েছে, যেহেতু মোহনবাগানের ফার্স্ট 11 প্রায় কলকাতাতেই থাকছে এবং আইএসএল এর নথিভুক্ত কোনো বিদেশিও যাচ্ছে না, তাই জন্য এই ম্যাচটি মোহনবাগান খেলেই নিতে চাইছে। মোহনবাগান ম্যাচ পেছনের আবেদন করছে না, যদিও তাদের কিছু প্লেয়ার 2-3 জন প্লেয়ারে খুব টাইট শিডিউল থাকবে। এদের মধ্যে লক্ষ্য থাকবে দীপেন্দু বিশ্বাস, সুয়েল ভাটদের মতো খেলোয়াড়, তরুণ খেলোয়াড়দের মধ্যে যে তাদের একটা এক্সপ্লোজার বিদেশের মাটিতে খেলতে যাওয়ার রয়েছে। তাদের ফিরে এসে 48 ঘন্টা তারা সময় পাবেন না, 36 ঘন্টার মধ্যে কিন্তু তাদের মাঠে নামতে হতে পারে। এটাই ছিল মোহনবাগান শিবিরের আপডেট।